हेलो व्यूअर्स, वेलकम टू दीपा स्टार्लिंग चैनल। आज के आमी अपनादेर साथे शेयर करब मिक्सड चाउमिन। आमी ए जोनो एक पात्रे जल निये निएछी, जलटा आमी गरम होते दिएछी। एरपर एर मध्ये देव आमी एक चामच नून आर देव एक चामच तेल। आमी सादा तेल व्यवहार करब पुरो रान्नाटाते। जलटा फुटे गेछे, एबारे आमी चाउगुलो दिए देव। एबारे आमी नाड़िए चाउगुलो भालो करे खुले देव। आमी तेलटा आगे दिएछी तार कारण जाते एकटार साथे आरेकटा लेगे जट ना पाकिए जाए। आमी एइभावे नेड़े नेड़े चाउगुलो खुले देव। पाँच मिनट आमी गरम जले एरम सेद्ध होबे। पाँच मिनट परे आमी एटा नामिए नेब। चाउटा सेद्ध होये गेछे, पुरोपुरी सेद्ध करब ना, ताहले गले जाबे। एबारे आमी एकटा झाजरीर मध्ये ढेले नेब। এখন আমি ঠান্ডা জলে ধুয়ে নেব। ঠান্ডা জলে ধুয়ে নিলে এতে একটার সাথে আরেকটা লাগবে না। আর নেব দু চামচ সাদা তেল, আমি মাখিয়ে রেখে দেব। আমি এটা মাখিয়ে ভালো করে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়েছি। এখন আমি ডিমটা ভেজে নেব। ডিমের ভুজিয়াটা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। ভুজিয়াটা হয়ে গেছে, এবারে আমি এটা তুলে নেব। আমি বয়েলড চিকেনটা ফ্রাই করে নেব। এবারে আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা এর সাথে দিয়ে ফ্রাই করে নেব। এর সাথে দেব এক চামচ সয়া সস। ভালো করে নেড়ে নেব। দেব সামান্য নুন। এর মধ্যে দেব এক চামচ চিলি সস। দেব এক চামচ টমেটো সস। ভাজা হয়ে গেছে, এবারে আমি চিংড়ি আর চিকেনটা তুলে রাখবো। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দেব। আমি প্যানের মধ্যে চার চামচ সাদা তেল দিয়ে নিয়েছি। এখন আমি রসুনগুলো দেব। রসুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি খুব বেশি লাল করব না। এবারে আমি একে একে সবজি দিয়ে দেব। ক্যাপসিকাম, গাজর আর বিনস। এই রান্নাটা আমি হাই ফ্লেমে করব। আমি এর মধ্যে হাফ চাউমিন মশলা দেব। সবজিগুলো হয়ে গেছে, এবারে আমি নুডলসটা দিয়ে দেব। এখন আমি ভালো করে নেড়ে নেব। নুডলসগুলো যেন ভালোভাবে ভাজা হয়। এভাবে মিশিয়ে নেব আমি। এরপরে আমি ভেজে রাখা ডিম, চিকেন আর চিংড়িগুলো দিয়ে দেব। আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব। এর মধ্যে দেব আমি এক চামচ গোলমরিচ গুঁড়ো, বাকি চাউমিন মশলাটা আমি দিয়ে দেব। এবারে দেব এক চামচ সয়া সস। এবারে দেব এক চামচ চিলি সস। দেব এক চামচ টমেটো সস। এবারে আমি সমস্ত জিনিসগুলো একসাথে মিশিয়ে নেব। হয়ে গেল আমার মিক্সড চাউমিন। আপনারা এইভাবে করে দেখবেন, ভালো লাগবে।
আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন।